ডকুমেন্টস থাকে তারা সেই সমস্ত ইয়ে করছে এখন তারা মিথ্যা অপপ্রচার করতেছে তারা আমার বোনের ব্যাগের ভিতর কিছু কাগজ ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে কোন পর্যায়ে কাগজ ঢুকিয়ে দিয়েছে এটা আমি বলতে পারবো না আমি এত কিছু তো জানি না যেহেতু আমি সাংবাদিকতার সাথে জড়িত না তা আমার বোনের মোবাইলে কতগুলো কাগজ দিয়ে দিছে সে ব্যাগের মধ্যে দিয়ে বলছে যে এগুলো আপনি করছেন আপনি রোগী নাকি আমি আপনাকে দেখে নেব এবং এই স্বাস্থ্যখাত নিয়ে স্বাস্থ্যখাত নিয়ে যেই রিপোর্ট করছে রিপোর্ট করার পর থেকেই ওর উপরে হুমকি এরকম আসতেছে এই ধরনের কথাবার্তা বলতেছে তো এখন আমার বোনের শারীরিক অবস্থা ভালো না আমি আপনাদের কাছে বলতে চাই আমার বোনের ট্রিটমেন্টের দরকার আছে ওর গায়ে প্রচণ্ড জ্বর ওর ওকে যদি হসপিটালে না নেওয়া হয় তাহলে ওষুধটা আরও বেশি খারাপ হয়ে যাবে ও প্রায় ছয় থেকে সাত ঘন্টা উৎকণ্ঠার মধ্যে আছি আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি আমি রজিনী ইসলামের একমাত্র ভাই আমি ভাই হিসাবে আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আমার বোনের যে জানের নিরাপত্তা প্রাণের নিরাপত্তা আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতেছি আমার বোনের প্রাণের নিরাপত্তা দেওয়া করা হয় ও পেশাগত দায়িত্ব পালন করতে গেছে পেশাগত দায়িত্ব পালন করা প্রত্যেকটি সাংবাদিকের কর্তব্য আপনারা তার সহকর্মীরা এখানে আছেন আপনাদের সহযোগিতা দিয়ে আমরা আবেদন রাখতেছি রাষ্ট্রের কাছে ওকে যাতে সহমর্মিত দৃষ্টিতে দেখা হয় ওর প্রতি যাতে কোনো অন্যায় অত্যাচার না করা হয় অতীতে আমার বোনের অনেক অ্যাচিভমেন্ট আছে আপনারা দেখেছেন আমি আশা করি আপনাদের সহযোগিতায় আমার বোন সুস্থভাবে এখান থেকে চলে আসবে আর আমার বোনের প্রতি কোনো অন্যায় যাতে না করা হয় ও খুবই উৎকণ্ঠা আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি ওর শারীরিক অবস্থা মোটেই ভালো নয় আপনি একটু বলবেন যে রুদিনে আপনার সাথে আপনার কি কথা হলো উনি কি দাবি করছেন যে ওই যে আপনি বলছিলেন যে রুদিনে কিছু ভাই মোবাইলটা কেন আমার সুখ পেপার ঢুকিয়ে দিয়েছে এই সম্পর্কে উনি কি বলছেন আমি আপুকে বলেছিলাম যে আপু কি হইলো এই যে ও কি হয়েছে যে কেন তোমাকে ইয়ে করা হলো কেন তোমাকে এখানে নিয়ে আসা হলো পরে বললো আমি কিছুই বুঝতে পারিনি প্রায় চার মিনিটের মধ্যে যে ওরা কি করলো আমাকে বললো যে জানরুমের ভিতর যান স্যার কেউ নাই আমি গিয়ে বসলাম আমি পেপারটা হাতে নেওয়ার সাথে সাথে আমার ব্যাগটা কেড়ে নিয়ে ওরা কি কোন পেপার্স যেন আমার ব্যাগের মধ্যে আমার ব্যাগটা চেক করলো চেক করার পর আমার সোর্স যেই আমাকে ডকুমেন্টসগুলো দিছে সেই ডকুমেন্টস কে দিয়েছে সেটা জানার জন্য তাকে অনেক ফোর্স করে কিন্তু আমার আপু তা ওর নাম বলেনি দেখে তারা আরও খেপে যায় বলতেছে যে এর আগেও আপনি স্বাস্থ্যখাতে নিয়ে অনেক লিখালিখি করছেন আপনি সব মানে এই ও কেন লিখালিখি করে কেন পজিটিভ কিছু বলে না নেগেটিভ লিখালিখি করে কেন এর আগে ওই যে আপনার ওই যে 1 কোটি টাকার একটা রিপোর্ট করেছিল আমার বোন আমার ঠিক মনে নেই হেডলাইনটা ওই রিপোর্টটা নিয়েও মানে আর কি বেশি এই রিপোর্টটা নিয়ে নানান ধরনের হুমকি দিয়েছে না ও বলতে পারেন আমি এত কথা তো ভিতরে বলা যায় না আমাকে জাস্ট বললো যে কিছু পেপার ওর ব্যাগের ভিতর দিয়ে দিয়েছে তো কি পেপার এটাও বলতে পারে না কারণ ওর কাছে তো নেই ও আর কি বলছে যে কনস্টেবল মিজান কিশোরগঞ্জের ওর নামটাই বেশি বেশি খারাপ যে খারাপ আচরণ করেছে কনস্টেবল মিজান ওর নামটাই বেশি আর কারোর নাম বলেন আমরা 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 আপনাদের মাধ্যমে একটা আবেদন করতে চাই ওকে 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 ইমিডিয়েট একটা চিকিৎসার ব্যবস্থা যদি করা হয় তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো পরিবারের পক্ষ থেকে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো কারণ ওর শারীরিক অবস্থা মোটেই ভালো না আমি এই মাত্র কথা বলে তো ভেতরে ছিলেন পুলিশের পক্ষ থেকে কিছু জানতে পারছেন না এখন পর্যন্ত আমার কথা হচ্ছে গিয়ে যে স্বাধীনভাবে সাংবাদিকতা করার কি কোনো মানে ও যে স্বাধীনভাবে লিখবে এটার জন্য কি ওকে এরকম হ্যারাসমেন্ট করবে ওকে প্রায় 6 থেকে 7 ঘন্টা মানে আটকে রেখেছে কোনো মামলা নেই মামলা এগুলো কি